ফাকা মানুষ নাই বিরানি দেন টাকা দেন পয়সা দেন লোক নাই শূন্য আওয়ামী লীগ এই সেলফি টেলফি দিয়া ক্ষমতায় থাকতে পারবে না আপনি তো একদম মানসিক প্রতিবন্ধী ওবায়দুল কাদের আজকে পুলিশ প্রশাসন বাদ দিয়ে আসেন আপনি যে কোন খেলা হবে আসেন আপনাদের সাথে আমরাও খেলবো এরা মেরুদণ্ডহীন দল এদের মাজা কোমর সব ভেঙে গেছে এই জন্যই তো খালেদা জিয়াকে ভয় পায় তারেক রহমানকে ভয় পায় আরে মিয়া মশা মারতে পারেন না বড় বড় কথা বলেন আরে তাপস সাহেব এই ঢাকার শহর আপনার বাপের পৈতৃক সম্পত্তি না বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই আজকে মানুষের পেটে খাবার নাই আজকে সিন্ডিকেট করে এই যে আওয়ামী লীগের লোকজন জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে আপনি এবং আপনার সব বেসে যাবে বাংলাদেশের 14 এবং 18 মতো নির্বাচন হবে না এটা দুঃস্বপ্ন 14 বছর ধরে আওয়ামী লীগের কোনো অর্জন নাই আওয়ামী লীগের অর্জন ছিল লুটপাট দুর্নীতি দুঃশাসন আজকে জনগণের সাথে তো তাদের ন্যূনতম সম্পর্ক নাই এই জন্য দেখেন এই হাসিনা শেখ হাসিনা দেখেন না এই দেশ থেকে ওই দেশে যায় ওই নেতারা ধরে সেলফি তোলে আর এই ওবায়দুল কাদের বলে আছে সেলফিতেই নাকি তাদের ফয়সালা হয়ে গেছে আরে ভাই জীবনে তো কিছু করেন না জনগণের জন্য কিছু করেন না এই সেলফি টেলফি দিয়া ক্ষমতায় থাকতে পারবে না সেলফি তো পাগল তোলে ভাই দেখছিলাম ওই জো বাইডেনের সাথে এক পাগলে সেলফি তুলছে তাহলে সেও কি প্রধানমন্ত্রী হইব অতএব এইসব পাগলামি কথা বাদ দেন আপনি তো একদম মানসিক প্রতিবন্ধী ওবায়দুল কাদের আপনারা যদি সৎ সাহস থাকে যদি আপনাদের সৎ সাহস থাকে আসেন আজকে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন দেখি আপনাদের কতটুকু ক্ষমতা আছে আর ওই পুলিশ আর র‍্যাবের পে ভর করে বড় বড় কথা বলা যায় আজকে পুলিশ প্রশাসন বাদ দিয়ে আসেন আপনাদের কোন খেলা হবে আসেন আপনাদের সাথে আমরাও খেলবো দেখেন না মাত্র 12 ঘন্টা নোটিশের প্রোগ্রাম লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয় আর আপনারা গতকালকে শান্তি সমাবেশ করছেন ফাঁকা মানুষ নাই বিরানি দেন টাকা দেন পয়সা দেন লোক নাই শূন্য আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে মুসলিম লীগের মতো আজকে আওয়ামী লীগ নামই একটা সংগঠন আছে এর কোনো কার্যকারিতা নাই এই দল কোন জনগণের দ্বারা চলে না আজকে জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এই দল এখন চলে কারা বাংলাদেশের প্রশাসন ছাড়া আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন এরা মেরুদণ্ডহীন দল এদের মাজা কোমর সব ভেঙে গেছে এই জন্যই তো খালেদা জিয়াকে ভয় পায় তারেক রহমানকে ভয় পায় আরে ভাই তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে আসবেন সেদিন এই আওয়ামী লীগ নামে দল বাংলার মাটিতে থাকবে না তারেক রহমান আসবে অতএব তারেক রহমানের নিয়ে কথা বলার আগে চিন্তা করে কথা বলবেন তারেক রহমানকে তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তাকে নিয়ে কথা বলার আগে ভাববেন আর এই যে কিছুদিনের আগে ওই যে আমাদের দেশে এই যে ঢাকা দক্ষিণের এক মেয়র অবৈধ মেয়র ইঞ্জিনিয়ার ইস্টাকের সাথে নির্বাচন করে সারা রাত ভোট পিটিয়ে যে নির্বাচিত হয়েছেন ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই এই মেয়র বলছে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাকে নিয়ে যে কথা বলছেন এ আমি তাই অবৈধ তাপসকে বলতে চাই আরে মিয়া মশা মারতে পারেন না বড় বড় কথা বলেন আরে মিয়া আজকে ডেঙ্গুতে মানুষ আজকে হাজার হাজার মানুষ মারা যাইতেছে ডেঙ্গুতে আর আপনি বড় বড় কথা বলেন আরে ভাই আগে মশা মারেন আগে মশা মারেন তারপর বিএনপি কিনে কথা বলেন অবৈধভাবে আজকে কিভাবে মেয়র হয়েছেন মনে করছেন এই দেশটা আরে তাপস সাহেব এই ঢাকার শহর আপনার বাপের পৈতৃক সম্পত্তি না এটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি না যে আপনি যাকে খুশি তাকে ঢুকতে দিবেন না এটা এই ঢাকার শহর বাংলাদেশের জনগণের শহর অতএব উল্টাপাল্টা কথা বলেন মেয়রের আসন ছেড়ে দেন প্রধানমন্ত্রী পরিচয় বাদ দেন আসেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ একটা কর্মী আপনার মতো তাপসকে আরে আমাকে মোকাবেলার ক্ষমতা তো আপনার নাই আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কথা বলেন অতএব সাবধান হয়ে যান অন্যথায় বাংলাদেশের মানুষ কিন্তু জেগে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই আজকে মানুষের পেটে খাবার নাই আজকে সিন্ডিকেট করে এই যে আওয়ামী লীগের লোকজন এটা দেখেন না আলুর দাম নির্ধারণ করা যায় 35 টাকা সিন্ডিকেট এটা আওয়ামী লীগের সিন্ডিকেট এই সম্পূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানগুলা এটি আওয়ামী লীগ নিয়ন্ত্রণ নিয়ে গেছে এই যে বাণিজ্যমন্ত্রী বলে আমার কথা ব্যবসায়ীরা শুনে না ধিক্কার জানাই কেমনে শুনবে এই বাণিজ্য মন্ত্রী তো জনগণের ভোটে প্রত্যক্ষ নির্বাচিত না শেখ হাসিনাকে কি জনগণ ভোট দিচ্ছে শেখ হাসিনা কোথায় কেন শুনবে জনগণ
কেন শুনবে কারণ তারা তো অনির্বাচিত এই দেশের জনগণ তাদেরকে ভোট দেয় না অতএব যতই বলেন যে দলীয় সরকার অধীনে নির্বাচন হবে আমরা কিন্তু আপনাদের এই দৌড়াদৌড়িতে বুঝতে গেছি যে আপনাদের পাহাড়তলায় এবার মাটি নাই আপনাদের এই দেশে 12 দিনের সফর করেন 18 দিন বাংলাদেশের মানুষ বোঝে না কেন কি অবস্থা কি হইছে আপনার অতএব সব কিছু বাদ দেন সব চিন্তা আপনি বাদ দেন খালেদা জিয়ার কাছে যান আবারকার হসপিটালে তার কাছে যান মাপ চান তার পায় ধরে ক্ষমা চান দেখেন যা করছি ভুল করছি যা করছি ভুল করছি আসেন আমরা সবাই মিলে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করি অতএব এই দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না আগামী নির্বাচন এই দেশকে রক্ষার জন্য দেশের মানুষ দেশটাকে তো ফোকলা করে দিয়েছেন 14 বছর কিছু রাখেন নাই সব ধ্বংস করে দিয়েছেন কোনো প্রতিষ্ঠান নাই আজকে মুক্তিযুদ্ধের যে অর্জনগুলো ছিল সকল অর্জন কি আপনারা নষ্ট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন অতএব আর বহুত করছেন দিনে দিনে অনেক বেলা হয়ে গেছে বহুত ধ্বংস করছেন এই দেশটার অতএব অতি তাড়াতাড়ি এই দেশটাকে রক্ষার জন্য অতি তাড়াতাড়ি খালেদা জিয়াকে মুক্তি দেন আমাদের নেতা আগামী তরুণদের অহংকার দেশ নেক তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যে মামলাগুলো দিয়েছেন এটি সব সাধারণ ভুয়া ভিত্তিহীন মামলা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান তার আজকে তার জনপ্রিয়তার কারণে তাকে আজকে মিথ্যে মামলা দিতেছেন আর বাংলাদেশের সর্বোচ্চ নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আজকে তার চিকিৎসা তার ন্যূনতম অধিকার একটা জনগণের মৌলিক অধিকার চিকিৎসা তার চিকিৎসাকে পর্যন্ত নিতে দিতেছেন না অতএব এর বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হবে অনীতি বিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেন অন্যথায় এই যে আমাদের আন্দোলন জনগণের উত্তাল আন্দোলনের মাধ্যমে আপনি এবং আপনার সব বেসে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না সব চুরমার ধ্বংস হয়ে যাবে অতএব অতি তাড়াতাড়ি খালেদা জিয়াকে মুক্তি দেন আর আগামী নির্বাচন কিভাবে করবেন এভাবে যত আপনি যে নির্বাচন যে 14 এবং 18 মতো আপনি আরেকটা নির্বাচনের চিন্তা আপনি করতেছেন বাংলাদেশে 14 এবং 18 মতো নির্বাচন হবে না এটা দুঃস্বপ্ন বাংলাদেশের মানুষ মেনে নেবে না ওই কুত্তা মার্কা নির্বাচন এই কুত্তা মার্কা নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না অতএব নির্বাচন আগামী নির্বাচন হবে প্রত্যেকটা জনগণ প্রত্যেক ভোটে নির্বাচিত হবে আপনি নির্দলীয় সরকারের নির্বাচন জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনি আবার ক্ষমতা আসবেন জনগণ যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি সরকার গঠন করবে টেনশন কি ওরে বাবা আপনারা বলে আপনাদের অধীনে নির্বাচন আরে ভাই আপনারা কি আমাদের অধীনে নির্বাচন আসবেন বিএনপির অধীনে নির্বাচন অতএব ওই ধরনের চিন্তা আমরা ভাব দেন